নমস্কার বন্ধুরা, আমি সঞ্জয় চৌধুরী বুবাই চলে এসেছি। এবার 2021-এর করোনা মহামারীর পরে কোনোরকমভাবে পার্কস্ট্রিট সেজে উঠেছে 25 ডিসেম্বর নিয়ে। তো এই যা 2020 এবং 2021 যেভাবে আমরা করোনা মানে মহামারীকে অতিক্রম করে আজকের দিনে পার্কস্ট্রিটে পৌঁছাতে পেরেছি এবং পার্কস্ট্রিট যেভাবে সাজবে আমাদের কোনোরকম আইডিয়াও ছিল না এবং মানে বুঝতেও পারিনি যেরকমভাবে হতে পারে আর কি। ভেবেছিলাম এবছর হয়তো লকডাউনের মধ্যে দিয়ে আমাদেরকে কাটাতে হবে এই 25 ডিসেম্বর। তো যাই হোক, অনেক বাধা বিপত্তি পেরিয়ে 25 ডিসেম্বর এসে পৌঁছেছে এবং পার্কস্ট্রিটও সেজে উঠেছে নিজের রূপে। তো দেখে নেবো আমার সঙ্গে আমার সাথে অরিত্র রয়েছে, ওই ড্রাইভ করছে এবং আমি সুযোগ পেয়ে গেছি সেই ফাঁকে পার্কস্ট্রিট থেকে কিছু ভিডিও বানানো। তো চলুন, পার্কস্ট্রিটের যে মাধুর্য এটাকে সাজিয়ে গুছিয়ে কীভাবে দেখেছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। চলুন, পার্কস্ট্রিট নিজের রূপে লাবণ্যময়ী, দারুণ দারুণ পার্কস্ট্রিট। ইচ্ছা ছিল গাড়ি থেকে নেমে পার্কস্ট্রিটটাকে পুরোটাকে কভার করার, কিন্তু যা ভিড় দুপাশে আমার মনে হয় না পুরোটা কভার করা যেত। এবং মধ্যেখান থেকে দাঁড়িয়ে দুপাশটাকে যেভাবে কভার করা যাচ্ছে সেটা অনেক বেশি ভালো হচ্ছে হেঁটে হেঁটে চলার থেকে এত ভিড়কে ক্রস করে গিয়ে। চলুন আমরা দেখে নিই আমাদের
ফানি পার্ক স্ট্রিট একদম লাইট শেষ হয়ে গেছে আমরা প্রায় শীত মাথায় চলে এসেছি একদম পার্ক স্ট্রিটের এটাই লাস্ট গেট লাস্ট ডেকোরেটেড গেট বলা যাবে এটাকে সুন্দর উপরে আর সেরকমভাবে আলোর রোশনাই সেভাবে নেই এলইডি লাইটের যে দেখলেন আপনারা 2021-এর পার্কস্ট্রিটকে অমিক্রন যে এসছে অমিক্রনের কোনো রকম নামগন্ধ এই পার্কস্ট্রিট অন্তত আসেনি অন্য জায়গাতে আসলেও আসতে পারে আর তো আমরা মোটামুটি শেষে চলে এসেছি পার্কস্ট্রিটের একদম এটা পার্ক সার্কাসের জায়গাটা না এই রাস্তাটা এবং পার্ক সার্কাসের মুখে মুখোমুখি আমরা চলে এসেছি এখানেও বেশ কিছু জায়গাতে অনেক সাজানো হয়েছে লাইট দিয়ে তো চলুন রাস্তা যেতে যেতে দেখানো যায় আর কি